মহেশতলা পৌরসভার তত্ত্বাবধানে কেএমডি এর আর্থিক সহযোগিতায় আকরা পুরাতন বাসস্ট্যান্ডে একটি জল প্রকল্পের শিলান্যাস করেন নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কেএমডি এর 398 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ হচ্ছে বলেও জানান ফিরহাদ। এই জল প্রকল্প থেকে প্রতিদিন 4 কোটি গ্যালন পানীয় জল উৎপাদন হবে। এই প্রকল্পের মাধ্যমে মেটিয়াবুরুজ বিধানসভা সহ মহেশতলা বিধানসভার সাথে সাথে বজবজ বিধানসভার মানুষ উপকৃত হবে বলেই জানিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি আরও জানান 2022 মার্চ মাসে এই প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী দুলাল দাস, মহেশতলার বিধায়ক, মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লা, বজবজের বিধায়ক অশোক দেব, বজবজ পৌরসভা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ফুলু দে, মহেশতলা পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আবু তালেব মোল্লা, আরও অন্যান্য তৃণমূলের নেতা নেত্রীরা। শতাব্দী রায়কে নিয়ে প্রশ্ন করলে জানান, আমাদের দল ডিসিপ্লিনের দল, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই ভালো আছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দল তৈরি করেছিলেন সেদিন কোনো নেতা পাশে ছিলেন না, কর্মীরা ছিলেন। সেদিনের পোস্টার মারা কর্মীর নাম ফিরহাদ হাকিম। আজ যাকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতা তৈরি করেছেন, কর্মীদের মধ্যে সেই নেতৃত্ব হবে আমাদের দলে, কর্মীরাই হচ্ছে সম্পদ। 2022 মার্চ মাসে আমরা এই জল প্রকল্প উদ্বোধন করব, এইভাবে আমরা শিডিউলটা করেছি। সুতরাং মহেশতলা পূজালী এবং বজবজের মানুষের জন্য অনেক উপকার হবে এটা আমরা বিশ্বাস করি। এটা বলেছি, শতাব্দী রায় এমপি, সে দিল্লি গেলে অসুবিধা কি আছে? শতাব্দী রায় এমপি, ওনার যে ফেসবুক পেজ আছে ফ্যান ক্লাবে, সেখানে উনি বিতর্কিত মন্তব্য করা হচ্ছে। দেখুন, কোনটা আপনার কাছে বিতর্কিত, আমার কাছে সেটা বিতর্কিত নাও হতে পারে। ব্যক্তিগত অনুভব হতে পারে, কিন্তু আমাদের দল একটা ডিসিপ্লিন দল, আমরা সবাই মিলে এই দলে আছি। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই ভালো আছি এবং সবাই ভালো। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দল তৈরি করেছিলেন সেদিন কোনো নেতা মমতা ব্যানার্জির পাশে ছিলেন না, কর্মীরা ছিলেন। সেদিনের পোস্টার মারা কর্মীর নাম ফিরহাদ হাকিম, আজকে যাকে মমতা ব্যানার্জি নেতা তৈরি করেছে। সুতরাং কর্মীদের মধ্যে দিয়েই নেতৃত্ব হবে, আর আমাদের কর্মীরাই হচ্ছে আমাদের সম্পদ। নেতারা ভোটে জিততে আসছেন, কিন্তু কর্মীরা, তারা পোস্টার মেরে বাড়ি বাড়ি সার্ভিস দিয়ে হাসপাতালে লোককে ভর্তি করে, কারো শ্মশান যাত্রী হয়ে কর্মীরা এই ভোটারদের তৈরি করেন, সেই ভোটটা পান। সুতরাং যারা এই যে ভোট পাওয়ার পরে অন্য দলে যান না, তারা দলের সাথে নয়, কর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করেন। সেটা কে? আমি চিনি না ওনাকে, আমি চিনি না। নিউজ কলকাতা।